হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী, আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বুড়েভি, 100 কিমি বেগে আজই আছড়ে পড়বে উপকূলে। তো বন্ধুরা, আজ কখন কোথায় এই ঘূর্ণিঝড় বুড়েভি আছড়ে পড়বে? এছাড়াও এই ঘূর্ণিঝড় বুড়েভি কি বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে? এছাড়াও চলতি সপ্তাহের বাংলার আবহাওয়া কেমন থাকবে, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বুড়েভি, আজ রাতেই শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে। গতিপথ পরিবর্তন করে ফের শুক্রবার সকালে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। কন্যাকুমারীর কাছে প্রায় 100 কিলোমিটার গতিবেগ নিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়াবিদরাদের। ঘূর্ণিঝড় বুড়েভির সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। আজ কলকাতা শহর রাজ্যে সামান্য বাড়লেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে চলতি সপ্তাহে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস, মেঘমুক্ত আকাশে দিনের তাপমাত্রাও স্বাভাবিক 28.9 ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 38 থেকে 96%। রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তে শীতের আমেজ কিছুটা কমবে কলকাতায়। জেলায় জেলায় শীতের আমেজ সারাদিনই থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে শুক্রবার উত্তর পশ্চিম ভারতে। এর ফলে হিমালয় সংলগ্ন এলাকা উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্য সিকিম ও অরুণাচলে সপ্তাহান্তে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকের জেলাগুলিতে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন উড়িষ্যায় কুয়াশা থাকবে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় বুড়েভি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। বুধবার রাতে শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় 95 থেকে 100 কিলোমিটার। এরপর ঘূর্ণিঝড় গতি পরিবর্তন করবে, পশ্চিম দিকে অগ্রসর হয়ে গলফ অফ মানার ও কোমোরিন এলাকায় প্রবেশ করবে। সেই সময় এর গতিবেগ কিছুটা কমে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে। ফলে অভিমুখ পরিবর্তন করে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অভিমুখে অগ্রসর হবে ঘূর্ণিঝড়। কিছুটা শক্তি বাড়িয়ে তা তামিলনাড়ু কন্যাকুমারীর কাছাকাছি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে ঘূর্ণিঝড় পৌঁছাবে তামিলনাড়ু উপকূলে। সেই সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। এর প্রভাবে কেরল ও তামিলনাড়ুর বেশ কয়েকটি উপকূলীয় জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিপাত হবে এই দুই রাজ্যে। বিভিন্ন জেলায় একই সঙ্গে সংলগ্ন অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সহ উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।